আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেনমি স্কুলের ফাইনাল সেকেন্ড পেপারে। আমি এস এম আর রায়ান এবং আজকে আমি তোমাদের সাথে নতুন একটি অধ্যায়ের আলোচনা শুরু করব এবং আজকের অধ্যায়ের নাম হলো ব্যাংক হিসাব। সো ব্যাংক হিসাব বলতে হিসাব জিনিসটা কি অ্যাকচুয়ালি, এটা কি মানে যোগ বিয়োগ করা? নিশ্চয়ই না। আমরা যে বলি না ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টকেই হিসাব বলা হয়। সো আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট খুলি ওইটাকে আমরা বাংলায় বলছি ব্যাংক হিসাব। এখন আজকের যে অধ্যায় প্রথম ক্লাস, এই ক্লাসে আমরা মূলত এই ব্যাংক হিসাবের বা ব্যাংক অ্যাকাউন্টের ধারণা সম্পর্কে নিব বা ধারণা নিব যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কী এবং এর গুরুত্ব কী। তো অ্যাকাউন্ট কি অ্যাকচুয়ালি আমাদের কারো বোঝার বাকি নেই, বাট কোন সঙ্গটা লিখলে বেটার হবে বা পরীক্ষায় কাটবে না, এই ব্যাপার সম্পর্কে আমরা আলোচনা করব। ব্যাংক হিসাবের ধারণা, দেখো, আর্থিক লেনদেনের সুযোগ প্রদানের লক্ষ্যে গ্রাহকের নামে ব্যাংক যে হিসাব খোলে তাকে ব্যাংক হিসাব বলে। আচ্ছা, সো এখানে একটা স্পেস হতো। সো আমাদের যদি মূল সংজ্ঞায় আসে, সেটা হচ্ছিল আর্থিক লেনদেনের সুযোগ প্রদানের লক্ষ্যে গ্রাহকের নামে ব্যাংক যেই হিসাবটি খুলবে, অর্থাৎ গ্রাহকের নামে ব্যাংক যে হিসাব খুলবে তাকে ব্যাংক হিসাব বলে। এখন একটা জিনিস দেখো, তোমরা যখন ব্যাংক হিসাব খুলতে যাবো তোমাদের কিন্তু নাম দেবে এবং তোমাদের যেই নাম হচ্ছিল সরকারের ঘরে রেজিস্টার করা, মানে তোমার বার্থ সার্টিফিকেটে বা তোমার এনআরআইতে, সেই নামটাই দিবে। সো তোমার নামেই তোমার অ্যাকাউন্ট হবে, অর্থাৎ তোমার অ্যাকাউন্টের যেই নাম এবং তোমার নাম সেম হবে। ব্যাংক হিসাব হলো মূলত ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তি স্বরূপ। এই হিসাবের বিপক্ষে গ্রাহক অর্থ জমাদান, অর্থ উত্তোলন সহ বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা লাভ করে। অর্থাৎ ব্যাংক হিসাব হলো মূলত ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তি স্বরূপ। দেখো, একটা গ্রাহক এবং একটা ব্যাংক, এরা কখন একসাথে কাজ করবে, একটা গ্রাহক কখন একটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে, কখন এদের সম্পর্ক ক্রিয়েট হবে বা এরা কখন একে অপরের সহযোগিতা নেবে বা কখন একটা গ্রাহক ব্যাংকের থ্রুতে লেনদেন করবে, এসবই কিন্তু শুরু হয় যখন একটা গ্রাহক একটা ব্যাংকে হিসাব খোলে বা একটা অ্যাকাউন্ট খোলে। এই জন্যই বলা হচ্ছে ব্যাংক হিসাব হচ্ছে মূলত একটা গ্রাহক এবং ব্যাংকের মধ্যের সম্পর্কের ভিত্তি স্বরূপ। এই হিসাবের বিপক্ষে গ্রাহক অর্থ জমা দেয়, এখান থেকে অর্থ উত্তোলন করে, প্লাস ব্যাংকের বিভিন্ন সেবা সুবিধা প্রদান করে। আমরা জানি ব্যাংক কিন্তু মূল যে কাজ করে তার মধ্যে একটা ছিল অর্থ জমাদান, অর্থ সংগ্রহ, অর্থ প্রদান এবং বিভিন্ন সেবা সুবিধা প্রদান করা। সো অর্থ কার কাছ থেকে নিবে? গ্রাহকের কাছ থেকে। সো গ্রাহক এই অ্যাকাউন্টের থ্রুতে অর্থ জমা দেয় এবং এই যে অর্থ জমা দিল, অর্থ তো জীবনে সারা জীবন জমা রাখবে না, তুলবে বা উত্তোলন করবে। কীভাবে উত্তোলন, কই থেকে উত্তোলন করবে? এই অ্যাকাউন্ট থেকে উত্তোলন করবে এবং এর বাইরেও যে বিভিন্ন সেবা আছে বা ব্যাংকিং সেবা সুবিধা, এগুলো কিন্তু এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পাওয়া যায়। একটা সুবিধা হতে পারে এটিএম কার্ড পাওয়া বা এটিএম কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে লেনদেন করা, এটা তো ব্যাংকিং সেবা সুবিধা বা একটা ব্যাংকিং সেবা। এটা কীভাবে পাবে বা কখন পাবে? যখন আমি অ্যাকাউন্ট খুলবো তখনই পাবো। সো ব্যাংক হিসাব হলো মূলত ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তি স্বরূপ। গুরুত্বপূর্ণ একটা MCQ মাঝে মধ্যে ক নাম্বারে বা ক্ষয়ও আসতে পারে যে কেন ব্যাংক ও গ্রাহকের মধ্যকার হিসাব স্বরূপকে সম্পর্কের ভিত্তি হিসাবে ব্যাংক হিসাবকে গণ্য করা হয়। অর্থাৎ একটা ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকের মধ্যে যে সম্পর্ক, সেটার ভিত্তি হিসাবে আমরা কেন ব্যাংক হিসাবকে আখ্যায়িত করে থাকি। প্রশ্ন আসতে পারে ক্ষয় বা MCQ আসতে পারে, নিম্নের কোনটি ব্যাংক ও ব্যাংকারের মধ্যে ভিত্তি স্বরূপ হিসাবে কাজ করে? এক, অর্থ, খ, ব্যাংক হিসাব, গ হচ্ছিল KYC ফর্ম, আর ঘ হচ্ছিল মনে করে NID ফর্ম, এরকম কিছু একটা আসলো। সো এটা হবে হচ্ছিল ব্যাংক হিসাব বা ব্যাংক অ্যাকাউন্ট। গ্রাহকের লেনদেন অর্থাৎ অর্থ জমাদান ও উত্তোলন ব্যাংক হিসাবের মাধ্যমেই হয়। একটা গ্রাহক যে ব্যাংকে অর্থ জমা দেয় বা অর্থ উত্তোলন করে দেয় সবই হয় এই একটা ব্যাংক হিসাবের মাধ্যমে। এবং ব্যাংক হিসাব থাকার কারণেই গ্রাহক ব্যাংকের প্রদত্ত সুবিধা লাভ করতে পারে। অর্থাৎ একটা হিসাব খোলার মাধ্যমে একটা ব্যাংকিং যত রকম সুবিধা আছে বা ব্যাংকিং যত রকম সেবা আছে সবগুলো একটা গ্রাহক কিন্তু নিতে পারে বা সেই সুবিধা বা সেবাটা কিন্তু সে ভোগ করতে পারে। এবার দেখবো ব্যাংক হিসাব খোলার গুরুত্ব, কেন এটা গুরুত্বপূর্ণ। নিরাপদ সংরক্ষণ, আমার বাসায় আজকে 50,000 টাকা পড়ে আছে, এই টাকাটা বাসায় ক্যাশ থাকা পড়ে থাকে কিন্তু একটা মানে অত নিরাপদ না, চুরি হতে পারে, হারাতে পারে। 50,000 টাকা ধরলাম কম, ধরে নিচ্ছি মনে করো 500,000 টাকা, বা আমি একটা মনে করো জমি বিক্রি করলাম, আমার পিতার একটা জমি রেখে গিয়েছিলো, প্রয়োজন সেটা আমি বিক্রি করলাম, আমার কত টাকা পেলাম? 50,000,000 টাকা। এই টাকা পরিমাণটাকে কি মানে বাসায় রাখা কখনোই কি মানে নিরাপদ? কখনোই না, কারণ আমরা মাঝে মধ্যে কিন্তু খবর টবর দেখি মাত্র কিছু অর্থের জন্য বাসায় মানে মানুষের মধ্যে হত্যাপন্ন করে। যখন কিছুদিন আগেই ঢাকা ইউনিভার্সিটির এক রিটায়ার্ড এক প্রফেসরকে, একটা শিক্ষা একজন শিক্ষিকা ম্যাডাম ছিল, তার বাসায় মাত্র দেখা গিয়েছে মাত্র মনে হয় 80,000 টাকার জন্য
তাকে খুন করা হয়েছিল বা মানে তার মৃত্যু হয়েছিল, যে ছিনতাই করতে এসে চুরি করতে আসলো দেখে ফেলে পরে তাকে মেরে পর্যন্ত ফেলে। সো দেখো মাত্র অল্প কিছু টাকার জন্য এটা হচ্ছে, আর মনে করো তোমার যদি এই পরিমাণ টাকা থাকে এ তো বিশাল রিস্কি, তাই না? সো এর জন্যই বাসায় টাকা বা অন্য কোথাও ক্যাশ টাকা রাখা একদম নিরাপদ না। এছাড়া যদি আমরা ব্যাংকে রাখি আমরা একদম আমাদের অর্থ নিরাপদ থাকছে, আমাদের টাকাও নিরাপদ থাকছে। আমাদের আমরা কীভাবে টাকা উত্তোলন করতে পারবো? আমরা কার্ড থেকে টাকা উত্তোলন করতে, যদি কার্ডটা হারিয়েও যায় বা কেউ চুরি করে নেয় আমাদের কিন্তু টাকা উত্তোলন করতে পারবে না, কারণ আমাদের পিন নাম্বার থাকে ওখানে। সো আমাদের অর্থের নিরাপদ সংরক্ষণ অর্থবাদে আমাদের দলিলপত্র বা আমাদের স্বর্ণালঙ্কার আমরা কিন্তু ব্যাংকের লকারে জমা রাখতে পারি। সো এই সবগুলোই কিন্তু আমরা হিসাবের মাধ্যমে অ্যাভেল করতে পারি। অবশ্য ব্যাংক লকারের কথা অ্যাকচুয়ালি ভিন্ন, একদম নট নেসেসারিলি আমার ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পরেই আমি সেখানে আমি লকার ব্যবহার করতে পারবো, বাট মূলত আমাদের যে অর্থ সেটা নিরাপদ সংরক্ষণের জন্য আমরা ব্যাংকে যা খুলতে পারি। সঞ্চয় প্রবণতা সৃষ্টি, ব্যাংক বিভিন্ন কিন্তু অফার দেয় যে আপনারা যদি এই 500,000 টাকা রেখে দেন আগামী 5 বছর পরে বা 10 বছর পরে এটা ডবল হয়ে যাবে, অথবা আপনার প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা করে জমা রাখবেন আগামী 10 বছর পরে আপনাদের সুদসহ টোটাল এত টাকা পাবেন। এইভাবে কিন্তু বিভিন্ন অফার দিয়ে থাকে ব্যাংক। সো এর জন্য মানুষের মধ্যে একটা সঞ্চয় প্রবণতা সৃষ্টি হয়, আচ্ছা আমি অর্থ জমা রাখলে এখানে অর্থ বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু মানুষ তাদের সঞ্চয়ের পরিমাণ বাড়ায়, বা বাসায় ক্যাশ টাকা থাকার ব্যাংকে টাকার মধ্যে থাকা কিন্তু পার্থক্য আছে। আমার কাছে ক্যাশ টাকা থাকলে মানুষ ইউজ করে ফেলে, বা অনেক সময় দেখা যায় টাকা না ভাঙিয়ে ব্যাংকে থাকলে খুব সহজে মানুষ হয়তো বা টাকা উত্তোলন করতে হবে বা কার্ড ছিল না আমার কাছে, যেন আমি কিছু কিনতে পারলাম না, আমি একটা ডিপার্টমেন্ট স্টোরে গেলাম গিয়ে দেখি কী কী কেনা যায়। আমার যদি ক্যাশ টাকা থাকে আমি হয়তো অনেক কিছু কিনে ফেলবো, বাট আমার কাছে ক্যাশ টাকা কম আছে তো আমি হয়তো দেখা যাবে জিনিসপত্র কম কিনবো, বা আমি কার্ডটা ইচ্ছা করে বাসায় রেখে আসলাম, বাইরে গিয়ে আমি কিছু কিনলাম না, তো টাকা নেই, আমার এখন টাকা পে করে কিনতে পারছি না। যেটাই হোক মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হয় একভাবে। ঝুঁকিবিহীন আয়ের সুযোগ, ব্যাংকে টাকা রাখলে যেই পরিমাণ সুদ বলবে আমি ঠিক সেই পরিমাণ টাকা পাবো, কোনো হেরফের হবে না, একদম ঝুঁকিবিহীন, যেটা শেয়ার মার্কেটে অনেক ফ্ল্যাকচুয়েট করে, ব্যাংকে এই ভয় একদমই নেই। জাতীয় মূলধন গঠন, আমি তোকে বললাম আমার কাছে ধরে নিই আমার বাসায় 50,000 টাকা পড়ে আছে, এর মতো কি আমি একা বা আমার কাছে আছে এখন এই আমি কি বাংলাদেশে একা? আমার তো দেখা যাবে বাংলাদেশে আরও সব মিলায় 50,00,000 লোক আছে এরকম, যাদের কাছে কম বেশি বাসায় টাকা জমে পড়ে আসে, ধরে নিচ্ছে আমাদের ইকোনমিতে কেউ আমরা ব্যাংক এ টাকা রাখি না। সো এরকম দেশে মোট 50,00,000 লোক আছে যাদের কাছে অন এভারেজ 50,000 টাকা করে বাসায় পড়ে আছে। যদি আমরা এখন হিসাব করি মোট 5×5=25 কয়টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1,00,000, 100,000, 1,00,000, 10,000, 100,000, 25,000, দেখো কত, সরি কত হয়, 1,00,000, 100,000, 1,00,000, 100,000,000, 1,00,000, 10,00,000, 100,00,000, 1,000,000,000, আচ্ছা সব মিলে 25,000 কোটি টাকা কিন্তু এখানে হচ্ছে। তো দেখো আমি কি ভুল বললাম, 1,00,000, 100,000, 100,000, 1,00,000, তো এটা ছিল 5,000, 25,000, ওকে সো 25,000 কোটি টাকা দেখো তুলে ফেললো। আমি একটা জাস্ট বললাম এইভাবে কিন্তু ব্যাংক মানুষের যে অর্থ পড়ে থাকে অলস অর্থ সেটি একত্রিত করে একটা মূলধন গঠন করে, যেটা আমরা জাতীয় মূলধন হিসাবে গণ্য করতে পারি। কারণ কি, ব্যাংক তো এই টাকা রেখে দিবে না, ব্যাংক এটা বিভিন্ন পক্ষের কাছে ঋণ দিবে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে। আর কাদেরকে ঋণ দিবে? তারাই ঋণ নেবে যাদের অর্থটা প্রয়োজন, হয়তো বা তারা কিছু ক্রয় করবে অথবা কোনো জায়গায় বিনিয়োগ করবে বা কোনো একটা ব্যবসা শুরু করবে, কারণ নিশ্চয়ই আমি ঋণ নিয়ে কিন্তু বাসায় টাকাটি ফেলে রাখবো না। সো ব্যাংক প্রথমে টাকাটা সংগ্রহ করছে, একটা মূলধন গঠন হচ্ছে, এর মাধ্যমে একটা বিশাল পরিমাণ মূলধন বা জাতীয় মূলধন গঠন করছে, এবং সেইটা বিভিন্ন মানুষের কাছে ঋণ দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ দিচ্ছে বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে, যার ফলে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা, যখন কোনো বাসায় এরকম বিপুল পরিমাণে অর্থ এরকম পড়ে থাকবে না, স্বাভাবিকভাবে কারো কোনো রকম কোনো চিন্তা থাকবে না, প্লাস যারা অ্যাকচুয়ালি এরকম অবৈধ কাজ করতে চায় বা চুরি করতে চায় বা চিন্তা করতে চায় ওদের মাথায় কাজটা আসবে না, কারণ বাসা বাড়িতে গিয়ে যখন চুরি করা ততটা ইজি, একটা ব্যাংকে গিয়ে কিন্তু নিশ্চয়ই ওই মানে চুরি করাটা ততটা ইজি না। তো স্বাভাবিকভাবে একটা সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা হবে এবং ব্যাংকিং সুবিধা অর্জন। আমি যখন একটা অ্যাকাউন্ট খুলবো আমি এটিএম কার্ড পাবো, দেখো আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের কিন্তু একটা এটিএম কার্ড সবচেয়ে বড় একটা সুবিধা, কারণ আমার ক্যাশ টাকা রাখা রাখছে না, আমি যখন তখন যেখানে যাচ্ছি গিয়ে আমি কিন্তু কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারছি। সো এটা এক প্রকার সুবিধা, এর মধ্যে ব্যাংকে আরও হাজার রকম সুবিধা আছে, শুধুমাত্র এটা অ্যাকাউন্ট খোলার মাধ্যমেই কিন্তু সেসব সুবিধা অ্যাভেল করা যায় বা সুবিধা ভোগ করা পসিবল। বন্ধুরা এই ক্লাসে এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো, দেখা হবে পরবর্তী ক্লাসে।